বিভিন্ন সাইজের ছোট পালনের জন্য ছাগলগুলোর দাম কেমন আমি জানাবো, এবং কেমন দামে আসলে কিনলো সেটি জানাবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কেমন দামে ছাগল কিনলেন ভাই, একটু যদি আমাদেরকে দেখাতেন। এই যে ছাগলগুলো কেমন দামে কিনছেন একটু বলেন। 5-6, 6.5। আচ্ছা, এগুলো 5-6, 6.5 এইভাবে, তাই তো? আচ্ছা, এগুলো কি সব একই দাম? জি। আচ্ছা, আর এগুলোর দাম কেমন কিনছেন? এগুলোর দাম বেশি নয়। এগুলোর দাম বেশি কারণ কি? এগুলো পাঠি ছাগল। পাঠি ছাগল, এগুলোর দাম কেমন নিল ভাই? 7-6.5। এই দুই ধরনেরই কিনছেন না আর কিনছেন? আচ্ছা, এই বাচ্চা কেমন দামে কিনছেন? 4500-5000। অর্থাৎ 4500-5000 এই দামে, তাই তো? কয়টা কিনছেন মোট, আর কোন চাই আছে কি? 30টা। কয় রকম কিনছেন? 3-4 রকম। আচ্ছা, কোথা থেকে আসছেন ভাই? 12 বাজার। 12 বাজার, মানে এখান থেকে নিয়ে গিয়ে আবার 12 বাজার ছাগলের হাটে ঢাকায় নিয়ে যাই। ও, ঢাকায় চলে যাবে ডাইরেক্ট, তাই তো? আচ্ছা, তো এই হাটটা আসলে ছাগল ক্রয় বিক্রয়ের জন্য আপনাদের কাছে কেমন লাগে ভাই? ভালো। ভালো, প্রতিনিয়ত আসেন কি হাটে? জি। আচ্ছা, গত হাটে কয়টা কিনছেন এবং আজকের কয়টা কিনবেন টার্গেট? গত হাটে কিনছিলাম 50টি, আর আজকে 30টি। আর যতক্ষণ বলা দাম বেশি, ছাগলের দাম বেশি? জি। আচ্ছা, তো আপনারা কি কুরবানি উপযোগী ছাগল কিনেন নাকি না পালনের জন্য? না, কুরবানির সামনে কিনতে হবে ছাগল, কুরবানির জন্য খাসি কিনতে হবে। আচ্ছা, খাসি কিনবেন কুরবানির জন্য? জি। আচ্ছা, আপনাদের প্রস্তুতি কেমন ভাই কুরবানির ঈদের? প্রস্তুতি ভালো। ভালো। জি। আচ্ছা, আজকের অলরেডি 35টা কিনছেন, মোট কিনবেন কয়টা? মোট 50-55 এইভাবে। আচ্ছা, আপনি তো ছাগলের সাথে তাহলে দীর্ঘদিন যুক্ত আছেন। আচ্ছা, যারা লালন পালন করবে আসলে তারা যদি ছাগল পালন করতে চায়, বাড়িতে আছে যে অনেকেই 5-10 পুষবে, আসলে তারা কোন ধরনের ছাগল নিয়ে খামার শুরু করলে ভালো হয় ভাই একটু বলেন তো? দেশি ছাগল নিয়ে খামার শুরু করলে ভালো হয়। দেশি ছাগল? আচ্ছা, দাম কেমন হইতে পারে? ওই 8-9 হাজার। 8-9 হাজার টাকায় দেশি ছাগল দিয়ে শুরু করতে পারে। আপনার নাম কি ভাই? শামিম খান। শামিম খান? জি। শামিম খান না সাকিব খান? শামিম খান। শামিম খান, পড়ালেখা করেন কি? পড়েছি। ও, তারপরে এই ছাগলের এই ব্যবসায় জীবন যুদ্ধে আপনি একাই কেনাকাটা করেন না আপনার আব্বাও আছে? আব্বু আছে, ভাইও আছে। ভাইও আছে, মিলে মিলে ভাইকেও দেখাই দেবো। ভাই হইলো মোবাইলে গেম খেলা নিয়ে পাগল বা আসক্তি, দেখেন শুধু দেখি গেম খেলছে, ফ্রি ফায়ার খেলার একটা মানে ভাই লেভেল কত? হ্যাঁ, একদম গেম খোর একটা ভাই। কাকা ভালো আছেন? কিনবেন না বিক্রি করবেন? হ্যাঁ, রাগ করল চাষা, রাগ করছে নাকি? এই দর্শক, আপনারা সকলেই আসবেন আমাদের যশোর জেলার ঝিয়র কাঁচা উপজেলার এই হাটে, খুব সুন্দরভাবে হাটটি পরিচালনা হয়ে থাকে।